চট্টগ্রামে ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই সেরা কণ্ঠ 2023 বিভাগীয় অডিশন পর্ব হয়েছে। উৎসব মুখর পরিবেশে অডিশনে অংশ নেন কয়েক হাজার প্রতিযোগী। চট্টগ্রাম থেকে ঢাকায় গ্র্যান্ড অডিশনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন 35 জন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই সেরা কণ্ঠ 2023 চট্টগ্রাম বিভাগের জমজমাট অডিশনে অংশ নিতে শুক্রবার সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কয়েক হাজার প্রতিযোগী জেলা শিল্পকলা একাডেমিতে আসেন। একাডেমি মাঠে কণ্ঠশিল্পী সমাবেশের রূপ নেয়। শুধুমাত্র উচ্চারণের কারণে আজকে অনেকগুলো শিল্পী বাদ পড়ে গেছে। হ্যাঁ, এই এই বিষয়গুলোকে একটু এই বিষয়টাকে একটু প্রাধান্য দিতে হবে। চট্টগ্রাম থেকে কিছু প্রতিভা হয়তো আমরা তুলে ধরতে পারবো, আরো সামনে নিয়ে যেতে পারবো। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন দেশের প্রথিতযশা সঙ্গীত শিল্পীরা। ছেলেমেয়ে নতুন প্রজন্মের অত্যন্ত তারা ট্যালেন্টেড, এখান থেকে আমাদেরকে বেছে নিতে হয়েছে। তো তারা চেষ্টা করেছে তাদের সাধ্যমতো। চ্যানেল আইর এই কাজটা দেশের শিল্পী গঠন করতে গিয়ে, শিল্পী তৈরি করার জন্য যে কার্যক্রম, এর চেয়ে বড় কার্যক্রম আমি অন্য কোনো জায়গায় দেখিনি। সবাই ভালো গান গাচ্ছে, কাকে রেখে কাকে দিব, কাকে বাদ দিব, মানে এমন একটা ইয়ের মধ্যে পড়ে গেছি। কিন্তু তারপরও কিন্তু আমাদেরকে বেছে নিতে হয় সেরা সেরা সেরা। ডটকম ডট বিডি চ্যানেল আই সেরা কণ্ঠের প্রকল্প পরিচালক হিসেবে আমি তৃপ্ত, এবং আমি চট্টগ্রামবাসীর কাছে আমার একদম কি বলবো কৃতজ্ঞতা শেষ নাই। সেরা কণ্ঠ বিষয়ে আরো তথ্য নিয়মিত জানা যাবে চ্যানেল আই এর পর্দায় এবং সেরা কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে। রাজীব আহমেদ, চ্যানেল আই।